রক্তের সঙ্গে ভারতেরও রক্ত মিশি আছে কাজে ভারতকে এই মোদী বর্ষে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো এটা তো আসসালামু আলাইকুম বাংলাদেশের সড়ক মন্ত্রী কাউয়া কাদের সরি ওবায়দুল কাদের আজকে বলতেছে ইন্ডিয়ার রক্ত নাকি আমাদের বাংলাদেশের সবার শরীরে প্রবাহিত আমি একটা জিনিস চিন্তা করি না এরকম গরু ছাগল বাংলাদেশের মন্ত্রী হয় কিভাবে মন্ত্রী হয় কিভাবে এরকম গরু ছাগল এ ওবায়দুল কাদের রে এই কথার কারণে পিটাইতে পিটাইতে উগান্ডা পাড়ায় দেওয়ার দরকার ওবায়দুল কাদের বলতে পারতো যে শুধুমাত্র ওর শরীরে ইন্ডিয়ার রক্ত বাংলাদেশের সবার শরীরে না তার জন্যই তো বলি যে মিডিয়ার সামনে আসলে ওবায়দুল কাদের এত উল্টাপাল্টা কথা কেন বলে কারণ ওবায়দুল কাদেরের শরীরে ইন্ডিয়ার রক্ত তার জন্য মিডিয়ার সামনে আসার সময় সবসময় গরুর মুদ খাইয়া তারপরে আসে আবার কয়েকদিন আগে শুনলাম মুজিব বর্ষে যদি মোদি আইসা কথা না বলে বক্তা বক্তব্য না দেয় তাহলে নাকি মুজিব বর্ষ হবে না কেন রে রেখাদের তোদের মুজিব কি হিন্দু ছিল রে তোরা কি বাংলাদেশে বক্তা খুঁজিয়া পাস না বাংলাদেশে মুসলমান বক্তা নাই তোদের মতো গরু ছাগলই বাংলাদেশের মন্ত্রী হওয়াতে এখন বাংলাদেশের লুকিং চেঞ্জ হয়ে গেছে তোদের মতো গরু ছাগল খালি বাংলাদেশটা লুট্টাপুট্টা খাইতে পারবি আর জানে যেই কথা না সাজে আর ওইতা গিয়া মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে পারবি আমাদের ভাগ্য ভালো যে ওবায়দুল কাদের বলে নাই যে আমাদের সবার শরীরে মোদির রক্ত প্রবাহিত আবার বইলা দিতাসি ক্যামেরার সামনে মিডিয়ার সামনে যে ওবায়দুল কাদের আসস তুই তো তো ক্যামেরার সামনে আসার যোগ্যতা নাই শুধু তোর ভিতরে চুরি লুটপাট আর লুচ্চামি আছে বিদায় তুই এখনও ক্যামেরার সামনে আসতে পারস তো নেক্সট টাইম আসলে শুধু তোর কথা বলবি বাংলাদেশে সবার কথা বলবি না যে শুধু তোর শরিলই ইন্ডিয়ার রক্ত প্রবাহিত শুধু তোর শরিলই শুধুমাত্র মোদির রক্ত প্রবাহিত আবার বাংলাদেশে তোরা মুজিব বর্ষ পালন করো মোদির ইন্ডিয়া বিশ্ব শিষ্য সন্ত্রাসী হ্যাঁ তোরা শিষ্য সন্ত্রাসী আবার বাংলাদেশে আন্তাস তোদের শরীরে ইন্ডিয়ার রক্ত তোরা ইন্ডিয়া যা তো কোন আকর্ষে কেন তোরা ইন্ডিয়ার থেকে তোর শিষ্য সন্ত্রাসী বাড়াকই আনার দরকার নেই আর তো তোরা চুরি বাটপাড়ির দিকে আগাইয়া খুন দর্শনের দিকে আগাই এর মধ্যে আবার বিশ্ব সন্ত্রাসী আগমনের আগমনের পদ্ধতি